আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো গত রাতে অনেক ঝড় বৃষ্টি হয়ে গেছে, আজ পরিবেশটা অনেক শান্ত শিষ্ট, কিন্তু আশেপাশের অবস্থা খুব খারাপ। দেখতেই পাচ্ছেন সামনে কলা বাগান, অনেক কলা গাছ ভেঙে গেছে। তো এর পাশাপাশি আমি কিছু সবজি দেখানোর চেষ্টা করব, আশা করি সবাই আমার সাথে থাকবেন। কলা গাছ, কলা বাগানের অবস্থাটা একটু দেখাচ্ছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চম্পা কলা। চম্পা কলার ছড়িটা কিন্তু ভেঙে গেছে, বেহাল দশা। আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের এদিকে অনেক গাছপালা ভেঙে পড়ছে, অনেক ঘর ভেঙে পড়ছে। যে ঘরগুলো টিন শিট করা, টিন দিয়ে করা সমস্ত ঘরগুলো অনেক ভেঙে পড়ছে। টিনগুলো ছিটিয়ে বিটিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। সকালবেলা আমি দেখছি তো কালবৈশাখী ঝড় বয়ে গেল গতকাল, এবছরের ফার্স্ট গতকালকেই বেশি জ্বর হয়েছে। যে জ্বরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমারও কিন্তু হালকা হালকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার একটা কারেন্টের খুঁটি ভেঙে গেছে, আমার একটা আম গাছের থেকে অনেক আম পড়ছে, আম গাছটা ঢুলে পড়ছিল, তো এটা আবার আজকে তাড়া করে দেওয়া হয়েছে। তাছাড়া অনেক আমার অনেক গাছেরই আজকে ডালপালাও ভেঙে গেছে। তো আল্লাহ অশেষ রহমত, আল্লাহ যাই করুক সবই ভালোর জন্য করে। তো সবজি বাগান এটা, এখানে মিষ্টি লাউয়ের চারা রোপণ করছে। মিষ্টি লাউ, তো মিষ্টি লাউয়ের ফুল আসছে, মিষ্টি লাউ জিনিসে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই, এখানকার চারাগুলো আসলে বেশি ভালো হয়নি। সবজি বলতে আসলে শীতের দিনেই হচ্ছে সবজি, শীত ছাড়া শীতের আসল মৌসুম সবজির জন্য। এখনকার যে সময়টা গ্রীষ্মকালীন সময়, এই সময় সবজি খুবই কম পাওয়া যায়, আর কমই হয়। সবজির দামও তো এখন বর্তমানে অনেক বেশি। এটা হচ্ছে কুমড়ো, কুমড়ো গাছ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা কুমড়ো ধরছে। নিচে আর কুমড়ো পুকুরগুলো গন্ধানো চমৎকার লাগে। এটা কিন্তু শশা গাছ, কাঁঠালের ডালে আসলে শশা গাছটা উঠে দিছে, অনেকটা বড়ই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বরবটি গাছ, এটাও একটা কাঁঠালের ডালে, নাহলে সেগুনের ডালে উঠে দেওয়া হয়েছে বটবুটি গাছ। খুবই শান্তশিষ্ট পরিবেশ আজকে। ঘোলা ঘোলা শশা গাছে কি সুন্দর একটা শশা ধরছে, দেখতে পাচ্ছেন সবাই।
অনেক বড় লম্বা হয়ে গেছে বড়ি গাছটা। এখানে মাছা করে দেয় না কেন? ওরা টমেটো টমেটো ধরছে, দেখছেন এই অবস্থা কি সুন্দর লাগতেছে। টমেটোর কালারটা দুইটার কালার আবার অন্যরকম হয়ে গেছে। টমেটোর কি রোগ হয়েছে নাকি? মনে হয় দোষ হয়েছে এই টমেটোর। কিন্তু কালারটা অন্যরকম হয়েছে।